প্রিয় দর্শক, আমরা আজকে কাহার বাতালের অফবিটটা করে দেখাবো। এটা নিয়ে অনেকেরই খটকা থাকে, অনেকেই বুঝতে পারেন না কাহার বাতালটা আবার অফবিট কীভাবে করে। এটা আসলে মূলত প্রথমে একটা বিট ছেড়ে দেয়া এবং তারপর ধরো যেখানে এখানে দেখানো হয়েছে, হ্যাঁ, যেমন ধরেন সা রে গা মা, রে গা মা পা, গা মা পা ধা, মা পা ধা নি, পা ধনি সা, ধনি সা রে, এরকম দুই মাত্রা পরিমাণ ছেড়ে দিয়ে যেটা ধরো সেটা। হ্যাঁ, আবার করছি, দেখেন, সা রে গা মা, রে গা মা পা, গা মা পা ধা, মা পা ধনি, পা ধনি সা, ধনি সা রে, রে সা নি ধা, সা নি ধা পা, নি ধা পা মা, ধা পা মা গা, পা মা গা রে, মা গা রে সা। আচ্ছা, আমরা একটু তালে যাই, তানপুরার সাথে যাই, দেখি কীভাবে করি। দেখেন আরোহণটা, হ্যাঁ, সা রে গা মা, রে গা মা পা, গা মা পা ধা, মা পা ধা নি, ধানি পা ধানি সা, ধানি সা রে, রে সা নি ধা, সা নি ধা পা, নি ধা পা মা, ধা পা মা গা, পা মা গা রে, মা গা রে সা। দেখেন, থাকে করি আমরা, হ্যাঁ, ধা গে তে টে না গে ধি না, সা রে গা মা, রে গা মা পা, মা পা ধা, গা মা পা ধা, সরি, আবার প্রথম থেকে করি, সা রে গা মা, রে গা মা পা, গা মা পা ধা, মা পা ধা নি, পা ধানি সা, ধানি সা রে, রে সা নি ধা, সা নি ধা পা, নি ধা পা মা, ধা পা মা গা, পা মা গা রে, মা গা রে সা। সা রে গা মা, রে গা মা পা, গা মা পা ধা, মা পা ধা নি, পা ধানি সা, ধানি সা রে, রে সা নি ধা, সা নি ধা পা, নি ধা পা মা, ধা পা মা গা, পা মা গা রে, মা গা রে সা। দেখেন, আমরা এখানে কিন্তু দুইটা বিট ছেড়ে দিয়ে তারপর ধরছি, তাই না? হ্যাঁ, দেখেন, সা রে গা মা, রে গা মা পা, গা মা পা ধা, মা পা ধা নি, পা ধা নি সা, ধা নি সা রে, রে সা নি ধা, সা নি ধা পা, নি ধা পা মা, ধা পা মা গা, পা মা গা রে, মা গা রে সা। ধন্যবাদ, আজকে কাহার বাতালের অফবিট এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, এভাবে প্র্যাকটিস করলে আশা করি বিষয়টা আপনাদের কাছে আরো স্পষ্ট হয়ে যাবে।